সম্রাটের বেশ কয়েকটি বাসাতেও অভিযান চালানো হয়। সম্রাটের সাথে আটক যুবলীগ মহানগর দক্ষিণের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানের মিরপুর ও কলাবাগানের বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব। সম্রাটের অবৈধ সব কর্মকাণ্ড চালাতেন যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, যেখানে বিলাসী জীবন যাপনের সব অনুষঙ্গের পাশাপাশি ছিল প্রতিপক্ষ আর বেয়ারা লোকজনকে নির্যাতনের টর্চার সেলও। এত সব অপরাধের সাক্ষী হয়ে থাকা আটতলা এই ভবনটিও সম্রাট দখল করেছিলেন অবৈধভাবে মদিনা ডেভেলপারের কাছ থেকে। আমি তো নর্মালি ভাই 9 বছর আমার বিল্ডিং এর কাছে, আমি 10 বছর আমি বিল্ডিং এর কাছে যাইনি। অনুসন্ধানে জানা যায় কাকরাইলের রাজমণি ইশাকা সিনেমা হলের বিপরীতে সাত কাঠা জমির ওপর এই ভবনটি নির্মাণ কাজ শুরু হয় 2001 সালে। জমি 35% ফ্লোরের মালিকানা শর্তে সেখানে দালান তোলার চুক্তি করেন মদিনা ডেভেলপারের সাথে। 2010 সালে ভবন নির্মাণের কাজ আটতলায় পৌঁছালে জমির মালিক ওয়াজেদ আলী তার অংশের পুরোটা পাশের ভুইয়ার ট্রেড সেন্টারের মালিক দবিরুদ্দিন ভুইয়ার কাছে। তখন ভবনটির নাম ছিল হাজি লতিফ ট্রেড সেন্টার। ওই বছরই ভুইয়া তার মালিকানাধীন ফ্লোরের একটি অফিস ভাড়া দেন যুবলীগ নেতা সম্রাট কিছু। মাত্র 2 বছরের মধ্যে কৌশলে পুরো ভবনের দখল নেন সম্রাট আর তার অনুসারীরা, নাম পাল্টে করেন ভুইয়া ম্যানশন। পরে আমি কোনো কিছু না চিন্তা করে আমি চলে গেলাম থানায়। থানায় যাওয়ার পরে বললাম যে